এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হল আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হল আর বা এন্ড জালা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে অজা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা জেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরাল আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয় থেকে আল্লাহ সুমাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা অনেকবার শুনে থাকি আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে সৈতানুর রাহিম ভী মধুরম যা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান চা জম্লাহ খাইরান নতুন নতুন ভাইবোনা যা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মৌরাকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস দেওয়া আছে এবং বিভিন্ন পাড় আকারের প্লেলিস্ট আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ আমরা শব্দে শব্দ কোরআন বুঝে পড়ব ইনশাআল্লাহ চলুন আজকে ক্লাস শুরু করি স্মিল্লাহ রহমান রহিম বি মোহতার মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত কুল্লু নফসিন মাউত কুল্লু মানে প্রত্যেক প্রত্যেক এভরি প্রতিটি কুল্লু মানে কি হয় প্রতিটি নফসিন নফস প্রাণ সৌল আত্মা মানে সে স্বাদ গ্রহণ করেছে ইয়াজু সে স্বাদ গ্রহণ করে বা করবে আর যে সাতগ্রহণ করে তাকে ঝা ইক তা সেই স্বাদ গ্রহণকারী সেই আত্মা প্রত্যেকটা আত্মাই হলো গ্রহণকারী সে টেস্ট নিবে কিসের আলমাউতি মৃত্যুর মৃত্যুর স্বাদ নীতি হবে ভাই প্রিয়মতার অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ যাই হোক প্রিয় এবং নতুন নতুন ভাই আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের ডান পাশের লেজেন্ড দেখেন কালার কোড এস এম ফেল এবং হর বিভিন্ন কালার কোডে করা হয়েছে যে আয়গুলো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালার সবই হলো এস এম গ্রুপের ভিতরে আর অন্য অন্য কালার এখানে তেমন একটা ব্যবহার নেই চলুন সামনে যাই ভালোভাবে বোঝার জন্য তাহলে বলছেন যে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে জন্ম মাত্রই তাকে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক নিয়ম এর পরে আলো বসে দেখুন ওয়া ওয়া মানে আর বা এন্ড নাবলু বালা বালা মানে পরীক্ষা করা নাবলু আমরা পরীক্ষা করব। তাহলে আবলু আমি পরীক্ষা করব। তাবলু তুমি হ্যাঁ ইয়াবলু সে নাবলু আমরা তাহলে ওয়া নাবলু আর পরীক্ষা করব কুম মানে তোমাদেরকে এই কুম পসেসি প্রণান ই আমার না আমাদের কা তোমার কুম মানে তোমাদের আমি তোমাদের পরীক্ষা করব উই বার্ড ইন বিল শরি বি মানে দ্বারা দিয়ে করতিক উইথ বি দেখুন বি শারি এই বিটা হল কিন্তু ভাই একটা হর বা প্রিপোজিশন বা হর্ফের জার বলা হয় এই হরফের জারের পরে যেহেতু ডিসেম্বর নাউন আসছে অতএব এটা শেষে জের হয়ে গেল তো বিশ্বরি তোমাদের মন্দ দিয়ে খারাপ দিয়ে তোমাদের পরীক্ষা করবো আবার কি ওয়াল খাই এবং ভালো দিয়ে ভালো মন্দ এই দুটো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ফিতনাতান মানে পরীক্ষার মতো পরীক্ষা ওয়া আর অ্যান্ড ইলা মানে নিকটে বা কাছে ইলা না মানে আমাদের বা আমার আল্লাহ বাবা স্বতন্ত্র আর আমাদের কাছেই বা আমার কাছেই তুর না তোমাদেরকে ফিরে আসতে হবে রজা রজা থেকে আছে রজা ইয়ার জিউ ক্লিয়ার পেসি বয়স তুর যাও না তোমাদেরকে ফেরানো হবে ইউ উইল বি রিটার্নড আপনি আমি যাই কিছু করি না কেন ভাই আপনার আমার লাস্ট ডেস্টিনেশন কিন্তু আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে এই দুনিয়ার থাকার জায়গা না এটা থাকার জায়গা না এই জায়গা ত্যাগ করতেই হবে আপনাকে আমাকে এই জন্য আসুন যেই জায়গায় আমরা যাব সেই জায়গায় যাওয়ার জন্য এই কোরআনের মাধ্যমে সেই জায়গার অবস্থান কীভাবে যেতে হবে সেই জায়গায় গেলে কীভাবে ভালো থাকতে হবে তা আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি আসলে প্রিয় মহাতরাম এই আয়টা ভিতরে একটা জিনিস দেখুন যে আত্মার যে দেহপঞ্জি এই আত্মার দেহপুঞ্জির ত্যাগ করে হল মৃত্যু একটা গতিশীল প্রাণ বিশিষ্ট সূক্ষ্ম ও নুরানি দেহকে আত্মা বলা হয় এই আত্মা মানুষের সমগ্র দেহে সঞ্চারিত থাকে যেমন গোলাপ জল গোলাপ ফুলের মধ্যেই কিন্তু বিরাজমান আর আল্লাহ যে বলছেন ভালো মন্দ দ্বারা পরীক্ষা করবেন প্রত্যেক স্বভাব বিরুদ্ধ বিষয় হলো যেমন অসুখ বিসুখ দুঃখ কষ্ট ইত্যাদিকে মন্দ বলে আমরা পরিহিত করি কিন্তু ভালো ভালো হলো গিয়ে যেমন সুস্থতা নিরাপত্তা এবার দেখেন দুঃখ আনন্দ দারিদ্র ধর্নাঢ্য জয় পরাজয় শক্তিমতা দুর্বলতা এ সকল অবস্থায় কিন্তু আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি ভাই তেমনিভাবে হারাম হালাল আনুগত্য অবাধ্যতা হেদায়েত পথভা এই সব সবই কিন্তু পরীক্ষার সামগ্রী যে আসুন প্রিয়মতারা আমরা এই সকল বস্তু থেকে আমরা সাবধান হয়ে যাই যেমন আমরা যখন বিপদে পতিত হই তখন তো সবর করলাম দেখবেন যে আমরা বিপদে হলে ধৈর্য ধারণ করি তখন সবর করি আল্লাহকে বেশি করে ডাকি কিন্তু যখন সুখ ও আরাম আয়সে লিপ্ত হই তখন কেন আমরা সবর করতে পারি না অর্থাৎ এর হক আদায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে কেন দৃঢ় থাকতে পারি না এর হা হক কেন আদায় করি না আসুন এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে বোধা আমি প্রেম মহত আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকে একটা পেজ খোলা হয়েছে আমাদের এই চ্যানেলের নামই যার নাম কোরআন এইস সেখানে আমরা পিছনে সেই তিরিশতম পাড়ার ধারাবাহিক ক্লাসগুলো পুরাতন ক্লাসগুলো আপলোড করছি যারা এখনও দেখেননি সেগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন জি এরপরে দেখুন প্রিয় রাম আল্লাহ হোসেন আর যারা কুফরি করে যখন তোমাকে দেখে অর্থাৎ হে রাসুল যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবেই গ্রহণ করে তারা বলে এক সেই ব্যক্তি যে তোমাদের দেবতাদের সমালোচনা করে অথচ তারাই রহমানের আলোচনার বিরোধিতা করে জি এই আয়টি হলো কি আপনার সেই মক্কার প্রেক্ষাপটে সে কাফের মুরসিকরা রাসুল উল্লা সাল্লু সাল্লামকে যখনই দেখতো তারা তখন তাকে নিয়ে ঠাট্টা উপহাস করতো এই নাকি এই নাকি সেই রাসুল যে তোমাদের এই দেবতা সমালোচনা করে এরকম মানে ক্রিটিসাইজমূলক কথা বলতো রাসুলকে দেখে সেটাই এই আয়তে আল্লাহ বলছেন ও মানে আর বা অ্যান্ড ইজা মানে যখন ওয়েন র মানে কি ভাই দেখা র সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে তো র কা কা মানে তোমাকে তোমার বা তোমাকে ক্লিয়ার এই যে দেখুন কালার কোডের মাধ্যমে প্রায় প্রত্যেকটা শব্দই আলাদা করে আমাদের বোঝার চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন ওয়াইজা র কা যখন তোমাকে দেখে আল্লাজিনা যারা তারা দোজু কাফারু কুফরিতে লিপ্ত যারা কুফরিতে লিপ্ত যারা কুফরি করতেছে তখন যারা যারা তোমাকে দেখে ইন মানে না এখানে ইন মানে যদি কিন্তু সামনে যেহেতু একটা ইল্লা আছে এই ইল্লার কারণে এই ইনটা হওয়া অর্থ হবে না এটা হলো সেই ট্রান্সফরমেশন অফ টেন্স সেন্টেন্স যাকে আমরা বলি দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড অর্থাৎ এভরি মাদার লাভস আর চাইল্ড ক্লিয়ার তো ইন মানে না তারা গ্রহণ করে না তোমাকে তারা গ্রহণ করে না তোমাকে ইল্লা উপহাস উপহাসের পাত্র তারা তোমাকে উপহাসের পাত্র ছাড়া গ্রহণ করে না অর্থাৎ তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবেই গ্রহণ করে ক্লিয়ার নেগেটিভ নেগেটিভ পজিটিভ তাহলে আল্লাহ বলছেন যে

আলিহাতা ইলায়ের পুলুরাল আলিহাতা কুমানি তোমাদের আরে এই কি সেই ব্যক্তি নাকি যে তোমাদের দেবতার সেই লাত মানত্যা হাবি এইগুলোর কি বলবো আর কি এগুলো সমালোচনা করে আল্লাহ বলেন যে ওয়া মানে অথচ হোম মানে তারাই বিজিক্রি তারাই সমালোচনা করে আর রহমানি রহমানের হোম মানে তারাই কাফিরুন আর এরাই হচ্ছে অরিজিনাল কাফের যারা আল্লাহ সমালোচনা করে আল্লাহর ব্যাপারে যারা সমালোচনা করে এরাই হলো আসল কাফের বুঝতে পেরেছেন আল্লাহর কথা শুনতে চায় না ভাই অন্য কথা বলেন ভাল লাগবে কিন্তু আল্লাহর কথা বলেন তখন তারা এরা মানতে চায় না শুনতে চায় না আসলে প্রিয়মত এই আয়টার ভিতরে দেখুন এই আয়টা বলার আগে আমি সুরাব ফুরকানের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়ত ঠিক এভাবেই এসছে যে আল্লাহ বলছেন যে ওখানে বলা হয়েছে এই কি সেই যাকে আল্লাহ রাসুল করে পাঠিয়েছেন আরে সে তো আমাদেরকে তোমাদের সেই উপাসকর দেবতা হতে দূরে সরিয়ে দিত যদি না আমরা তাদের আনুগত্যের উপর অভিচল থাকতাম তাহলে তো আমরা চলেই গেছিলাম মানে মান লাত মানত ওজা এইসব দেবতা যদি অভিচল না থাকতো তাহলে তো আমরা গেছিলাম এই হচ্ছে ওদের কথা আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে আল্লাহ বলতেছেন তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট আসলে আসুন পথভ্রষ্টতা এবং সঠিক লাইনে থাকা এটা জানতে হলে বুঝতে হলে ভাই কোরআন বুঝতে হবে নাহলে তোমাকে কেমনি বুঝবেন বলেন কে বুঝাবে আপনাকে আপনি মুখে মুখে শুনবেন এইটা সঠিক আসলে সেটা কি আসলে সঠিক কিনা এই কোরআনের কাছে আসুন শব্দের শব্দে দেখুন এই শব্দের কোনো ব্যতিক্রম কোনো আপনার এমন কোনো কথা বলা হচ্ছে কি না যে এই শব্দের সাথে সাংঘর্ষিক যে না আমি আপনাকে এই শব্দটা পাল্টা বোঝাচ্ছি দেখুন ডিকশনারি দেখুন না হয় জি এরপরে পরে দেখুন আল্লাহ হাসেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে ওচিনি আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শনাবলী সুতরাং তোমরা তাড়াহুড়া করো না জি আল্লাহ খুলি ক এটা পেসিভ ভয়েস ভাই খলাকা মানে সে সৃষ্টি করেছে ইয়াকুকু সে সৃষ্টি করে বা করবে আর খলাকা হয়ে গেল খুলিকা মানে খলাকা এটা প্রথমটা পেশ এবং এর পরেরটা জের মানে খুলিকা মানে সৃষ্টি করা হয়েছে ওয়াজ ক্রিয়েটেড আল ইংসানু মানুষকে দ্য হিউম্যান বিংস মিন আবার এখানে মিন আসছে মানে এটা কি হরফে জার হরফে জারের পরে যখন এসে বা নাউন আসে পিছনে দুই জের অথবা জের আসে তো মিন আজালিন আজাল মানে হেস্ট তারাহুরার আল্লাহ হাসিন মানুষকে আসলে তারাহুরার একটা প্রবণতা দিয়ে সৃষ্টি করা হয়েছে আর এটাকে ওরা ধরে রাখে দেখুন আল্লাহ হাসিন যারা তারাহুরা করো সা চিরে এই যে মানে কি ভাই ভেরি সুন উরিকুম আর আমি দেখাব তার তুমি দেখাবে এই যে উরি আমি দেখাবো এই যে আর সরি উরি আমি দেখাবো তুরি তুমি দেখাবে ইউরি সে দেখাবে নুরি আমরা দেখাব সা উরি আমি অচিরেই দেখাবো কুমারি তোমাদেরকে কুমি তোমাদেরকে আমি অচিরেই দেখাবো আয়াতি আয়াতের সাথে ই আছে ই মানে আমার আমার সাইন আমার নিদর্শন ওয়েট করো একটু ওয়েট করো আমার নিদর্শন আমার কুদরত দেখতে পারবা সেই কি সেই কুদরত ভাই মৃত্যু আজকে রায় প্রথমে বলা হয়েছে কুল্লু নাফসিন মাউত প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই বস্তু আসুক তখনই তুমি দেখতে পারবা তোমার জীবনটা কিভাবে চালিয়েছ তোমার কি করা উচিত ছিল কি করণায়। এই জন্য আলোসেন ফালা ফামানি তবে লামানি না তাস দেখেন তুমি উ না মানে তোমরা তোমরা তারাহুরা করো না সো ডু নট সিক টু হার ভাই কোনো কিছু তারাহুরা করা যাবে না তাড়াহুরা করা যাবে না কোনো কাজে এটা কিন্তু এ আয়াতের মূল শিক্ষা আসলে প্রিয় মতন এই তরা প্রবণতা শুরু হচ্ছে কোনো কাজ আপনার টাইমের পূর্বেই করা সময় পূর্বে করা যেমন সে আরবে সেই কাপি মসিক রয়েছে কই কখন আজাব হবে কখন গজবে দেখাও দেখাও দেখি আসলে এটা তো টাইম আছে আসার একটা টাইম আছে যেকোনো জিনিসের এটা স্বতন্ত্র দৃষ্টিতে একটা নিন্দনীয় কোরআনের আপনার অন্যত্র আয়তে বলা হয়েছে সুরা ইসরার এগারো নম্বর আয়তে আল্লাহ হোসেন যে দুর্বলতা রূপে কি বলা যায় মানুষ অত্যন্ত তরাপ্রবণ ওখানে আলাহ হোসেন সুরা ইসরা এগারো নম্বর আয়তে মানুষ হলো কি অত্যন্ত তরাপ্রবণ তরা যাকে বলে তারাহুরা করে সবসময় মানুষের মজ্জায় যেসব দুর্বলতা নিহিত আছে প্রিয় মতারা তার মধ্যে দুর্বলতা হচ্ছে একটা তরা প্রবলতা খুব তাড়াহুড়া হ্যাস্টাইন করতে চাচ্ছে হেস্ট করতে চাচ্ছে হারই করতে চায় আসলে স্বভাবগত এই মজ্জাগত বিষয়কে আরবরা এরূপ ভঙ্গিতেই ব্যক্ত করে থাকেন যে উদাহরণত কারো স্বভাবে রাগ বা ক্রোধের প্রবল হলে আরবরা বলে লোকটা হলো গিয়া ক্রোধ বা রাগ দ্বারা সৃজিত হয়েছে ঠিক তেমনি এখানে অর্থ করা হবে যে তারা প্রবণতা মানে তারাহুড়া প্রবণতা মানুষের একটা প্রকৃতগত বিষয় কিন্তু এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে জি এরপরে আর দেখুন প্রেমত আজকে শেষ আয়টি আল্লাহ হোসেন আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন পূর্ণ হবে জি সেই কাফের মসিকরা রসুল্লা সাল্লাহ সাল্লাম তো সবসময় দিনের দাওয়াত দিতেন তিনি মৃত্যুর কথা বলতেন কবরের কথা বলতেন জবাবদিহির কথা বলতেন হিসাব নিকাশের কথা বলতেন হাসর নসর জাহান্নাম এই যে জিনিসগুলো বলতেন জাহার্নাম আজাবের কথা বলতেন কবের আজবের কথা বলতেন আল্লাহ যে ইয়াকু ওয়া মানে আর ইয়াকুলু তারা বলে ইয়া আছে আসলে উনা আছে মানে তারা ইয়াকুল না আর তারা বলে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলেন ইয়া করুন তারা বলে আর তারা বলে মাতা মাতা মানি কখন হোয়েন মাতামানি ভাই কখন বা হোয়েন এটা হলো কি এস ওয়ার্ড আপনার শব্দ আছে যেমন আইনা আইনা মানে কোথায় যেথায় মাতা মানে কখন যখন ঠিক আছে এরকম আর কি মান মানে কে যে বা যারা তারা এরকম ব্যবহার করে হাজা মানে এই আল ওয়াদু ওয়াদু মানে ওয়াদা প্রমিস বাংলার কিন্তু মিল আছে প্রায় বলে থাকি যে অনেক শব্দ কিন্তু বাংলায় আমরা বলে থাকি ওয়াদু মানে এই ওয়াদা আল্লাহ যে বলছে এগুলো কখন হবে দেখাও এরকম তারা রসুল্লা সাল্লামকে বিরক্ত করত ইন যদি কোন মানে হওয়া তুম মানে তুমি যদি তুমি হয়ে থাকো যদি তোমরা হয়ে থাকো এখানে তোমরা মানে রসুল্লাহ সাল্লাম তথা তার সাহবায়েকরা আমরা তারা যারা দিনের দাওয়াত দিচ্ছেন সদিকিন সদাকা মানে সে সত্য বলেছে ইয়াসদুকু সে সত্য বলে বা বলবে আর যে সত্য বলে তাকে বলা হয় সদিক আর ই না আর পুলুরাল যদি তুমি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে দেখাও কখন ওয়াদাপূর্ণ হবে কখন আজাব হবে কখন গজব হবে শুধু আজাব গজবের কথা বলে যাচ্ছ ভাই সেটা হবে আসুক না সময় মৃত্যু টাইমটা আসুক প্রত্যেকটা মানুষের তো একটা আজালা মুসাম্মা একটা নির্দিষ্ট টাইম আছে টাইমের আগে তো কোনো কিছুই হবে না কিন্তু মানুষ হলো প্রবণ সব তাড়াতাড়ি হতে চায় দেখতে চায় এটা ঠিক না তো আসুন আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ সুমত আল্লাহর এই কোরআন ক্লাসে লেগে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এরই মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন আমাদেরকে পদ দেখাবেন আমাদেরকে ক্ষমা করবেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম আমাদের গ্রামার পটে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন এই স্লাইডটা শুরু করার আগে একটা কথা বলিনি গত ক্লাসে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ক্লাস কীরকম হচ্ছে বা নতুন নতুন যে স্লাইডগুলো অ্যাড করতেছে তা কীরকম বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আপনারা বলেছেন যে ভালো লাগতেছে বা বুঝতে পারতেছেন আমারও খুব ভালো লাগতেছে যাতে করে আপনারা বুঝেন সেটাই আমি চেষ্টা করি আর যদি না বুঝেন সেটা আপনি কমন লেখেন যে এইভাবে এখান থেকে বুঝে যাচ্ছে না চেষ্টা করবেন বোঝানোর জন্য আমার আসলে ক্লাসের উদ্দেশ্য হলো গিয়ে অনেকে অনেকভাবেই হয়তো ইসলাম প্রচার প্রসার করেন আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই সে নিজেই প্রচারক হয়ে যাবেন এখানে দেখতে 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 আপনি নিজেই প্রচারক হয়ে যাবেন আসলে একটা উদাহরণ দিই যেমন দেখেন একটা ট্রেন ট্রেন চলতে থাকে ট্রেনের পিছনে অনেকগুলো বগি থাকে ইঞ্জিন কিন্তু একটা একটা ইঞ্জিন সে আট দশ বিশটা বগি টেনে নিয়ে যায় কিন্তু সেই প্রত্যেকটা বগি যদি ইঞ্জিন হয়ে যায় ভাই তাহলে তো আরও অনেক বগি টানতে পারবে তো আপনারা সবাই এখন বগি হচ্ছেন আস্তে আস্তে সবাই ইঞ্জিন হয়ে যাবেন রেগুলার আপনারা সবাই ক্লাস করবেন বুঝবেন দেখবেন আপনায় নতুন নতুন করে নতুন আঙ্গিকে ক্লাস নিতে পারবেন ইনশাআল্লাহ জি দেখুন এই আয়টা ভিতরে মাওতি এইটাকে দেখেন করতে পাচ্ছি মৃত্যুর দেখুন কি আর এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই কলা সে বলেছে ইয়া কৌলু সে বলে বা বলবে তাহলে মাতা সে মারা গিয়েছে ইয়া মুতু সে মারা যায় লা সে মারা যায় না মুত মারা যাও মুত মারা যেও না আর যে মারা যায় তাকে কি বলা যায় মাইত মাইত আর মারা যাওয়াটা হলো গিয়া মউত মৃত্যু দেখছেন তাহলে এটা ক্রিয়া বিশেষ ভার্বার নাম মাউথ এই হলো যে মাউথ মৃত্যু তাহলে কুল্লু প্রত্যেক ভাই মৃত্যুর স্বাদ নিতে হবে কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে সবাই কি যেতে হবে এই জন্য আসুন আমরা প্রস্তুতি নেই জি এরপরে দেখুন যে একটা পেসিপি মতাম এখানে দুটো ভার্ব আছে এটাকে দেখেন নাবলু এটা হলো বালা থেকে আসে বালা সে পরীক্ষা করছে ইয়াবলু সে পরীক্ষা করে বা করবে তা আবলু আমি পরীক্ষা করব তাবলু তুমি ইয়াবলু সে নাবলু আমরা তা আমরা পরীক্ষা করব ক্লিয়ার এই যেটা আর দেখেন এখানে তুর যা না একটু খেয়াল করে এটা কিন্তু দরাবা গ্রুপের দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে রজা রজা সে ফিরে এসেছে ইয়ারজিউ সে ফিরে আসে বা আসবে কিন্তু এখানে দেখেন তুর যাও না এটা হলো পেসি বয়স দেখুন এই দরাবা যদি পেসি বয়স করেন তাহলে হয় দুরিবা রজা তাহলে কি হবে ভাই রুজিয়া রুজিয়া মানে তাকে ফিরানো হয়েছে ক্লিয়ার তাহলে ইয়ার জিউ এটা কী হবে ভাই ইউর যাও ইয়ার জিউ কি হবে ইউর যাও কারণ প্রথমটা হবে পেশ লাস্ট বার্ট ওয়ান জবর আর এটা হবে প্রথমটা পেশ একটা জের ক্লিয়ার জি তাহলে ইউর যাও এই যে ইউর আমাকে ফিরানো হবে তুর যাও তোমাকে আর তুর যাও না তোমাদেরকে ফিরানো হবে বা তোমরা অবশ্যই এবারে দেখুন অত্যন্ত কমন শব্দ ইত্তা খাজা ইত্তা খাজা দেখেন ইত্তা খাজা সে গ্রহণ করেছে ইয়াত্তা খিজু সে গ্রহণ করবে করবে আত্মা খিজু আমি আত্মা খিজু তুমি ইয়াত্তা খিজু সে আর ইয়াত্তা খিজু না তারা তারা গ্রহণ করবে কা মানে তোমাকে ইন না ক্লিয়ার না জি এখানে এটা তো পারবেন কাফারা থেকে কাফারু হয়ে গেছে কাফারা কাফারু ক্লিয়ার জি এবার কাফার না কা এটাও একটা পেসিভ ভয়েস তাহলে খলা কা সে সৃষ্টি করেছে না সরা সে সাহায্য করেছে ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে খলাকা কুলিকা হয়ে গেল এই নাসারা হবে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে নাসারা সে সাহায্য করেছে আর নুসিরা তাকে সাহায্য করেছে প্রথমটা পেশ পেশি কি হয় ভাই অতীতকালে যাই থাকুক না কেন প্রথমটা পেশ এর পর একটা জেল ক্লিয়ার তাহলে খালাকা কি হয়ে গেল ভাই কুলিকা কুলিকা মানে সৃষ্টি করা হয়েছে আল ইংসানা ইংসানু মানুষকে মিন আজালি তারা উড়ার প্রবণতা দিয়ে প্রিমহতারাম এই সেলের রক্ষা করুন যা পজিশন বা হরফে জার বলা হয় যাকে বলা হয় হরফে জারের বৈশিষ্ট্য কি হরফে জারের পরে বা পজিশনের পরে সাধারণত নাউন বা এস এম শেষে সাধারণত জের হয় জের বা দুই জের হয় যেমন দেখি এখানে মিন মিন হতে থেকে দিয়ে অর্থে ব্যবহার করা হয় আজা লিন হয়ে গেল যেহেতু এটা হরফে জার এই জন্য এরপরে নাউন বা এস এম এস শেষে জের বা দুই জাগর হয়েছে মিনটা কই এই যে সে মেন ক্লিয়ার এখানে আমরা এগারোটি হরফে জার পেয়েছি এগারোটির যখন আসবে তখন আমি চেষ্টা করব আপনাদের দেখাতে এবং এর পরবর্তীতে নাউনটা রূপটা কি সেটা দেখব ইনশাল্লাহ জি এরপর যখন বিমোদান যে শব্দটি পেল তাহলে ক্রিয়া দশ নম্বর ফর্মে পাচ্ছি দেখুন এটা আপনারা পারবেন র সে দেখে ইউর সে দেখে দেখাবে এই যে তাস সরি তাস্তাজিলু না ইস্তা দেখেন ইস্তা সে সামর্থ্য হয়েছে ইয়েস্তা সে সামর্থ্য হয় বা হবে তাহলে ইস্তা জ্বালা সে তাড়াতাড়ি চেয়েছে ইয়েস্তা সে তাড়াতাড়ি চায় বা চাবে আমি চাই আস্তাত আস্তা জিলু তাস্তা আর তাস্তা আ এই যে দেখেন এটা ফালা এখান থেকে আছে ফালা তাস্তা আজিলা সুতরাং তোমরা তারাহুরা করো না কোনো কাজে ভাই তারাহুরা করবেন না একটু ধীরে 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 আস্তে আস্তে করেন সেদিকে এক ভাই কমেসি লিখছেন যে আপনি কি লিখলেন যেন যে আপনি কোরআনের বিশেষ বিশেষ আয়াতগুলোর ভিডিও বানান ভাই বিশেষ বিশেষ আয়াতগুলো ভিডিও দেখে কি সব শেষ হয়ে গেল এটা নিয়ে চলে যাবেন হ্যাঁ আসুন না ভাই ধারাবাহিকভাবে আমরা ধীরে 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 আস্তে আস্তে সব দেখি বিশেষ বিশেষ আয়াতগুলো নিয়ে বা যা বলতেছেন যে হয়তো যেটা আমরা কিভাবে কি করেন যাই হোক এটা আপনার ব্যাপার কিন্তু আমার ধারাবাহিকভাবে ভাই এটা চালিয়েছি শুরু করেছি চলছে চালাতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আসুন লেগে থাকুন ভাই জি এই স্লাইডটি একটু নতুন প্রিয় মোতলাপ একটু খেয়াল করুন যেমন আমরা এর আগে অনেকগুলো প্রণাউন পেয়েছি পার্সোনাল প্রোনাউন প্রসেসিভ প্রোনাউন আপনাদেরকে বলেছি আর প্রোনাউনগুলোকে আরবিতে বলা হয় আল আসমাউ আল আসমাউ এখানে আমরা আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংরেজিতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে জানি যাকে আরবিতে বলা হয় আল আসমাউল দেখুন আল ইশারত ইশারত যাকে বলা হয় এটা দুই ভাগ ভাগ করা একটা হলো নিয়ার একটা ডিস্টাস একটা হলো আল করিব একটা লিল বাইদ ওকে দেখেন আজকে নিয়ারের নিয়ে আলোচনা করি দেখেন এই যে নিয়ারটা কি হাজা দিস হাজানি এইগুলো দুটো ক্লিয়ার হাউলা দিস এইগুলো এটা হলো গিয়ে মেসকুল ইন জেন্ডার আর এটার ফ্যামিলি জেন্ডার কি হয় ভাই হাজা হয়ে যায় হাজি হি আর হা তানি ডুয়াল আর হাউলাই ই এটা হল গিয়া পুলুরাল এটা কি পাইলাম এটা হল গিয়ে যেমন স্ট্রেটি প্রণয়ন বলা হয় এবং এটা নিয়ার অর্থে ব্যবহার হয় কাছে কাছে হাজা হাজিহি হাজানি হাতানি হাউলা ই হাউলা ই ক্লিয়ার জি তাহলে এই শ্রেণির লক্ষ্য করুন প্রিয় আর এখানে পাই হা হাজা মানে এ এই হাজাটা তাহলে কী ভাই একটা ভিতরে কি বলবেন আপনি ডেমনস্ট্রেটিভ প্রনাউন আল আসমাউল ইশারা যেটা নিয়ার বা লিল করি বর্তে ব্যবহার করা হয় আর ওর বাইর মানে দূরে তা আপনার যেহেতু কাছেরটা পেয়েছি এই যে দেখেন হাজা দিস এই তাহলে এই এই মিললো মিলল তাহলে এখন আপনারা জেনে গেলেন যে হাজাটাকে কী বলা হয় ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রণাউন আর আরবিতে বলা হয় এটা জি এই পরবর্তীতে কিন্তু যখন আয়াত আসবে তখনই জিজ্ঞাসা করবো কুইজে যে হাজা এটা কি এটা আপনার বলবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর যদি জিজ্ঞাসা করি এ হাজার ফ্যামিলি জেন্ডার কি আপনি বলবেন হাজি হি যদি বলি হাজার ডুয়াল বা দ্বিবচন কি বেশ হাজানি যদি প্রশ্ন করি হাজার আর ফ্যামিলি জেন্ডার ডুয়াল কি আপনার বলবেন হাতানি আর পুনরটা হলো সেম হؤلاء হؤلاء এখন হাজার সম্পর্কে আশা করি একটা ক্লিয়ার ধারণা হয়েছে জি এরপর আমরা বাইতটা পরে দেখবো যখন আসবে দূরে মানে জালিকা জালিকা মানে দূরে ওই ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এরপর আসুন আমরা এখানে টেবিল নিলাম না দেখুন খেয়াল করে এই যে ইয়া কউলুন এর পারবেন কল মানে সে বলেছে ইয়া সে বলে আকুলু আমি বলি তা আকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে ইয়াকুলু না তারা বলে ক্লিয়ার জি আবার দেখেন কুম তুম তোমরা হও কানা থেকে আছে কানা মানে সে হয়েছে কানু তারা হয়েছে তারপরে দেখুন কুন্তু আমি হয়েছি কুন্তা তুমি কুন্না আমরা কুনতুম তোমরা এখানে আমরা কুন্তুম তোমরা হও বর্তমান ভবিষ্যৎ কেন হয়েছে এখানে কন্ডিশনাল ইন আছে যদি আছে এই কন্ডিশনাল জাতীয় হর থাকলে আপনার অতীতকালের শব্দ বর্তমান অর্থ প্রকাশ পায় আশাকরের বস্তু পেছল বিমতাব না বললে কোরিটেশন করবেন না লেগে থাকুন লেগে থাকবে ইনশাআল্লাহ আমরা সব বস্তু পাবো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহترم যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা